রায়গঞ্জে শুরু হলো জেলা শ্রমিক মেলা। দুদিনের এই মেলার উদ্বোধন হয় শুক্রবার। রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে শুক্রবার শ্রমিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, করণদিঘির বিধায়ক গৌতম পাল, শ্রম দপ্তরের আধিকারিক বিদিশা ভট্টাচার্য, পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। এদিন শ্রমিক মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার জেলা শ্রমিক মেলার উদ্বোধনে গাওয়া হয় রাজ্য সঙ্গীত। শনিবার পর্যন্ত চলবে শ্রমিক মেলা। জেলার শ্রম আধিকারিক বিদিশা ভট্টাচার্য জানিয়েছেন, মূলত রাজ্যের শ্রমিকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের লক্ষ্যেই শ্রমিক মেলার আয়োজন। এই মেলার মাধ্যমে জেলায় অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিকদের সরকারি সুবিধা প্রদান করা হবে। রাজ্য সরকারের প্রকল্প বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রদান, যে প্রকল্পের মাধ্যমে অসংগঠিত এবং পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের 60 বছর বয়সে এককালীন অর্থ প্রদান করা হয়। এই প্রকল্পে শ্রমিকদের নামে রাজ্য সরকার 55 টাকা করে জমা রাখেন। প্রভিডেন্ট ফান্ডের আদলে 60 বছর বয়স অতিক্রান্ত হলে শ্রমিকরা জমা টাকা ফেরত পাবেন। এছাড়াও জেলায় প্রায় 1,20,000 পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনার মৃত্যু বা অঙ্গহানি হলে পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য। এই প্রকল্পগুলির প্রচারের উদ্দেশ্যে শ্রমিক মেলার আয়োজন বলে জানিয়েছেন বিভাগীয় আধিকারিক বিদিশা ভট্টাচার্য। প্রকল্প হচ্ছে, প্রধান প্রকল্প হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, যে অসংগঠিত শ্রমিকদের একটি খাতা খুলে দেওয়া হয় আর সরকার প্রতি মাসে তাদেরকে 55 টাকা করে দেয়। এই 55 টাকা তার 60 বছর বয়স পূর্ণ হয়ে যাওয়ার পর, যেরকম বিভিন্ন চাকরিতে প্রভিডেন্ট ফান্ড হয়, সেই হিসেবে উনি ওই জমা টাকাটা একটা তৎকালীন 8%, এখন 8% সুদ, যখন প্রভিডেন্ট ফান্ডে যেমন সুদ থাকে সেই সুদ সহ সেই টাকাটা যা হবে 60 বছর বয়স তার হাতে আমরা তুলি। আমাদের জেলাতে 4,79,000 এই মুহূর্তে ওই স্কিমে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এই হচ্ছে স্কিমের নাম, BMSSY, সংক্ষেপে BMSSY, আর এই 4,79,000 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে আমরা একদমই নতুন পরিযায়ী শ্রমিকদের প্রকল্প শুরু করেছি। বাইরে গিয়ে মৃত্যুকালীন একটা সুবিধা আছে, আর একটা হচ্ছে বিকলাঙ্গ হলে যদি কোনো কারণে উনি মারা যান তাহলে তার ডেড বডি নিয়ে আসার জন্য, সৎকার করার জন্য তার নমিনিকে এটা দেওয়া হবে। তবে শুক্রবার থেকে শুরু হলো বালুরঘাট পৌরসভা পরিচালিত ফুল মেলা। ফুল মেলা চলবে 21 জানুয়ারি পর্যন্ত। বালুরঘাট সুরেশ রঞ্জন পার্কে প্রতিদিন দুপুর 2 থেকে রাত 8:30 পর্যন্ত মেলা খোলা থাকবে। এদিনের ফুল মেলার উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর গণ। ফুল মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ সহ বিভিন্ন জাতের ফুল স্থান পেয়েছে। জানেন যে প্রতি বছরই বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ফুলমেলা অনুষ্ঠান আয়োজন করা হয় এবং প্রদর্শনী এবং পাশাপাশি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এবছরে 2024 সালের যে ফুলমেলা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আজকে 19 তারিখ আজকে তার শুভারম্ভ হলো। আগামী 21 তারিখ পর্যন্ত এই ফুলমেলা পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমাদের একবারে দুপুর 2 থেকে রাত্রি 8:30 পর্যন্ত, যেমন পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতামূলক যেমন অনুষ্ঠান থাকছে, পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যা এবং আমরা স্থানীয় স্তরে প্রচুর শিল্পী যারা এখানে পারফর্ম করবেন এবং পাশাপাশি জি বাংলা সারেগামাপা খ্যাত আমাদের বালুরঘাটেরই ছেলে, বালুরঘাটেরই তিনি সুনামকে অনেক দূরে নিয়ে গেছেন সৌমদ্বীপ, তার যে সঙ্গীত পরিবেশন সেটাও থাকছে। অর্থাৎ আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এবছরের যে ফুলমেলা পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠান সেটা আজকে শুরু হলো, আগামী 21 তারিখ পর্যন্ত চলবে, প্রতিদিন দুপুর 2 থেকে রাত্রি 8:30 পর্যন্ত।